এক ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা সম্প্রসারণের জন্য পরিচিত সচ্ছল জনদের নিকট ঋণ চাইলেন, এক শুধুমাত্র একজন দিতে রাজি হলেন, এ শর্তে যে তাকে মূল টাকার সাথে কিছু বাড়তি টাকা দিতে হবে। প্রশ্ন হলো, এই টাকা ব্যবসায় বিনিয়োগ করলে পুরো ব্যবসা হারাম হয়ে যাবে নাকি শুধুমাত্র ওই টাকাটাই হারাম হবে? প্রথম কথা হচ্ছে, আপনার পুরো প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হবে। পুরো টাকাটা হারাম হওয়ার আগে আমরা বলবো পুরো প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ, হারাম সম্পৃক্ত করে ফেললেন আপনি প্রক্রিয়ার সাথে, এবং সেক্ষেত্রে আপনার মাশরু বা প্রজেক্ট, আরবিতে বলা হয় মাশরু, আপনার প্রজেক্টটা হারামের সাথে ইনভলভ হলো, অতএব এটা সফল হবে না। এখন আমরা যদি একটা সেপারেট করতে চাই কি পরিমাণ তাহলে এখানে ইনকাম হালাল হলো বা কি পরিমাণ কি হলো, তাহলে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার এখানে রেভিনিউটা সুদ থেকে আসছে না, যেহেতু আপনি মূল টাকাটা এখানে বিনিয়োগ করেছেন, কিন্তু আপনি এই ব্যবসার মধ্যে পাপকে সম্পৃক্ত করছেন, কারণ এই ব্যবসা থেকে টাকা বের করে আপনি সুদ জমা দিচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের, যে দুজন সুদের সাক্ষী হয় তাদেরকে লানত করেছে, এবং বলেছেন যে এরা প্রত্যেকেই, চারটা গ্রুপ, এরা প্রত্যেকেই পাপের দিক থেকে সমান। তাহলে যদি আমাদের কোনো কার্যক্রমে, কোনো প্রজেক্টে অথবা কোনো কর্মকাণ্ডের মধ্যে হারাম সম্পৃক্ত হয় এবং পাপ সম্পৃক্ত হয়, তাহলে সেটা সফল হবে না। আপনি দেখবেন, যেমন পরকীয়া, হারাম কাজ না, সংসার ভালো থাকে, সুন্দর হয়, একটু স্মার্ট জিনিস, আধুনিক, তাই না? একদম আধুনিক ফ্যামিলিও ছিন্নভিন্ন হয়, আর ইসলামিক ফ্যামিলি তো আরও আগেই ছিন্নভিন্ন, পরকীয়াকে কেউ সহ্য করে না। এই ধরনের যে কোনো পাপ, দুর্নীতি একটা পাপ, একটা অফিসের মধ্যে, আধুনিক অফিস যেখানে হয়তো ইসলামিক অফিস না, সেখানে দেখবেন দুর্নীতিকে কেউ, সেখানে যেমন ঘুষ, বাংলাদেশে তো প্রচুর ঘুষের প্রচলন, কিন্তু যদি ধরা পড়ে অফিসে, সরকারি হোক আর বেসরকারি হোক, কী হবে বলুন তো? ক্ষতি এসে যাবে। তার মানে হচ্ছে পাপ, দেখেন মানুষ এখানে বিচক্ষণ না, সে সুযোগ মতো পাপ করে আর ভাবে রক্ষা পেয়ে যাবে, আসলে রক্ষা পায় না। পাপ একটা ক্ষত সৃষ্টি করে, পাপ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষত সৃষ্টি করে। আপনি আমাকে যদি চিট করেন, দেখবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লাভবান হতে পারবেন না, সাময়িকভাবে এটা মনে হতে পারে, বাট ইন দ্য লং রান এটা কখনোই হবে না। এইভাবে আপনি দেখেন, যে কোনো জায়গায় মায়ের সাথে চাতুরতা করবেন, মায়ের দোয়াটা পাবেন না। তারপরে স্ত্রীর সাথে চালাকি করবেন, স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। স্ত্রী আপনার সাথে চাতুরতা করবে, সে আপনি কি ধুতে পারবেন না? আল্লাহকে আকল দিয়েছে না, এটা ধরা, এটা আজ হোক আর কাল হোক ধরা পড়ে, তখন ফলে কি হয়, এগুলো বুমেরাং হয় এবং এগুলো আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, আস্থা, বিশ্বস্ততা, এসব কিছুকে ধ্বংস করে দেয়। তখন মানুষ আর হ্যাপি লাইফ লিড করতে পারে না। এই যে দেখবেন যে কত দুর্নীতিবাজ ধরা পড়ল, বালিশের ভিতরে টাকা, হ্যাঁ, তারপরে ঘরের মধ্যে টাকা, এই সেই, মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, এরাও কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারলো না। মান অপমান গঞ্জনা, সামাজিকভাবে হেয় হওয়া, তা ঘটে গেল। যদিও কোনো কোনো ক্ষেত্রে এটাও আছে যে হয়তো কেউ কোনো ষড়যন্ত্রের শিকার, কখনো ষড়যন্ত্রের কারসাজিতে তাকে এভাবে অপরাধী সাজানো হলো, আমরা সেটাও জানি। আমি এটা বলে দিলাম এই জন্যে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ নির্যাতিত হয়, মানুষকে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়, কিন্তু যারা প্রকৃত দুর্নীতিবাজ তারাও কখনো কখনো ধরা পড়ে, যারা পাপী তারাও কিন্তু ভালো লাইফ লিড করতে পারে না। যে মেয়েরা স্বামীর এতাআত করে না, দেখবেন যে স্বামীর থেকে তালাক নিয়ে কি আরও একটা বেটার লাইফ পাবে? সে পাবে না। আবার যে স্বামী স্ত্রীকে নির্যাতন করে, এটাও একটা পাপ, ফলে সে সংসারও ভালো হয় না। সন্তান যদি আপনি তাকে অ্যালাউ করেন যে কোনো কাজে যেতে, এটাও একটা পাপ, অনেকগুলো পাপে সে সম্পৃক্ত হচ্ছে, আপনি বাবা হিসাবে তাকে নিষেধ করলেন না, তাহলে দেখবেন যে আপনার ফ্যামিলি ফেম সব ধ্বংস করে দেবে সে।